আজ দুর্গা প্রতিমার ছবি তুলতে গেছিলাম কৃষ্ণনগরের মহিলা প্রতিমাশিল্পী শিল্পী গীতা পালের কারখানায় সেখানে গিয়ে এই দুর্গার মুখটাকে দেখে আমার মনে হলো আচ্ছা এই দুর্গা যদি দোল খেত দোল নাই তাহলে ঠিক কেমন লাগতো সেটাই আমি চেষ্টা করলাম তোলার জন্য আসলে একটা টেবিলের ওপরে উঠেছিলাম মুখ থেকে কাছ থেকে খুব মুখটা দেখছিলাম তো খুব বাচ্চা মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল আচ্ছা এই দুর্গা তো এই গীতাপালের কারখানা থেকে মণ্ডপের দিকে যাবে রাস্তাঘাটের যা হাল সে তো সোজা যেতে পারবে না এরকম নড়াচড়া করতে করতে উবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে যাবে তখন তার মুখের অবস্থাটা কেমন হবে বা যদি এমন হয় যে তিনি ইচ্ছা করলেন যে আমি একটু রাস্তাটা দেখতে দেখতে যাব চারপাশ দেখতে দেখতে যাব তখন তার মুখ কেমন হবে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখবেন তো এইটাও আমি ভিডিওটা করলাম তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন জানতে পারলে ভালো লাগবে আমার